এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আসানসোল কাণ্ড, ভীষণ কড়া পুলিশ, গ্রেপ্তার ছয় সস্ত্রীক বিজেপি নেতার নামে এফআইআর। আসানসোল কাণ্ডে পুলিশি তৎপরতা আরও তুঙ্গে। রামকৃষ্ণডাঙ্গায় বিজেপির কম্বল বিলি কর্মসূচির ছয় উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। কম্বল বিলির অনুষ্ঠানে হুড়োহুড়িতে পথপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়, আরও আটজন আহত হয়েছেন। সেই ঘটনার জেরে অনিচ্ছাকৃত খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একই সঙ্গে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। গত বুধবার আসানসোলের শুভেন্দুদেগিরির সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ি পড়ে যায়। কম্বল নিতে হুড়োহুড়িতেই পথপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও আটজন। পুলিশের দাবি, অনুমতি ছাড়াই ওই কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। আসানসোলের পুলিশ কমিশনারের অভিযোগ, বুধবার পশ্চিম আসানসোলের রামকৃষ্ণডাঙ্গায় সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দুদেগিরি। শুভেন্দুদেগিরির সভায় কম্বল বিতরণ অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়নি, ফলে ওই জামায়াতের কোনো অনুমতি ছিল না। যদিও গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তাদের ওই কর্মসূচির ব্যাপারে সপ্তাহ দুয়েক আগেই পুলিশকে জানানো হয়েছিল। পুলিশই উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে পারেনি বলে অভিযোগ বিজেপির। অন্যদিকে তৃণমূল আসানসোলের ঘটনায় সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দুদেগিরির বিরুদ্ধেই তোপ দেগেছে। এদিকে আসানসোলের এই মর্মান্তিক ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। রামকৃষ্ণডাঙ্গায় বিজেপির ওই অনুষ্ঠানস্থলের সব ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। যে মাঠটিতে কম্বল বিলির অনুষ্ঠান চলছিল তার আশেপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় স্থানীয়দের কয়েকজনকেও। সেদিনের অনুষ্ঠানে কম্বল নিতে আসা মানুষজনকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এরপরই বিজেপির ওই সবার সঙ্গে সরাসরি যুক্ত ছয় উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আসানসোলের সেদিনের সবাই উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রীও। জিতেন্দ্র ও তার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।